পৃষ্ঠা 66। প্রশ্ন 18। আগুন নাটকে চরিত্র সৃষ্টির ক্ষেত্রে নাটকার যে অভিনবত্ব দেখিয়েছেন তা আলোচনা করো। উত্তর। বিজন ভট্টাচার্যের আগুন নাটকটির অভিনয় দিয়ে যে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল সেই নাট্য আন্দোলন আদর্শগতভাবেই ব্যক্তি চরিত্রের মহত্ব অপেক্ষা গণচরিত্রের প্রতিষ্ঠাকে গুরুত্ব দিত। আগুন নাটকটিতেও দেখা যায় চরিত্র নির্মাণে কোনো ব্যক্তি প্রাধান্য ঘটেনি। পাঁচটি দৃশ্যের প্রথম চারটি দৃশ্যে আলাদা পটভূমি এবং সেখানে চরিত্ররাও আলাদা। পঞ্চম দৃশ্যে রেশনের দোকানের লাইনে অসংখ্য মানুষ সমবেত হয়েছে, সেখানে আগের দৃশ্য থেকে যেমন চরিত্র এসেছে আবার নতুন একাধিক চরিত্রও এসেছে, কিন্তু তারা সকলে মিলে আসলে হয়ে উঠেছে চাল প্রত্যাশী সারিবদ্ধ ক্ষুধার্ত জনতা। প্রথম দৃশ্যে রয়েছে প্যারাগ্রাফ প্রথম দৃশ্যে রয়েছে নেত্য, নেত্যর মা এবং নেত্যর বাবা পুরুষ। হত দরিদ্র এই পরিবারের পেশাগত পরিচয় না পাওয়া গেলেও সংকটের মুহূর্তে বাজারে কলমি শাক, দাঁতন কাঠি, কলা ইত্যাদি বিক্রি করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করে তারা। দ্বিতীয় দৃশ্যে আসে কৃষ্ণ চরিত্রটি, সে স্বপ্ন দেখে চৈতালির ফসল মাচায় তুলে কিছুদিনের জন্য নিশ্চিন্ত হবে। তৃতীয় দৃশ্যে কারখানা শ্রমিক সতীশ এবং জুড়নের কথায় উঠে আসে জীবনযাপনের সংকটের কথা। স্ত্রী ক্ষীরির সঙ্গে সতীশের অশান্তি যেন সেই অভাব এবং অনিশ্চয়তার উপজাত ফসল। চতুর্থ দৃশ্যে আসে হরেকৃষ্ণ এবং মনোরমা। চাকরিজীবী হরেকৃষ্ণও খাদ্য সংকটের সময় প্রবল অনিশ্চয়তায় ভোগেন। বিভিন্ন চরিত্র তাদের বিভিন্ন অবস্থান, কিন্তু একটা জায়গায় তারা সকলে মিলে যায়, তা হলো তাদের অন্ন চিন্তা এবং জীবনযাপনের তীব্র অনিশ্চয়তা। পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে এই ক্ষুধার্ত মানুষগুলি ভিড় করে থাকে, কিন্তু সেখানে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে এই বোধে সেই সংকটের মুহূর্তেও দীপ্র হয়ে থাকে চরিত্রগুলি। এক সমস্যা, এক সংকট এবং একই স্বপ্নে চরিত্রগুলি আন্দোলিত হয়ে থাকে, এভাবেই তারা হয়ে ওঠে সার্থক গণচরিত্র আগুন নাটকের নায়ক। 19। প্রশ্ন 19। আগুন নাটকে দোকানদার এবং সিভিক গার্ড চরিত্র দুটির নির্মাণে নাট্যকারের দক্ষতা আলোচনা করো। উত্তর। আগুন নাটকে দুর্ভিক্ষের ও তার শিকার বিভিন্ন চরিত্রের দুঃখ দুর্দশা এবং একসঙ্গে চলার অঙ্গীকারের বিপরীতে দোকানদার এবং সিভিক গার্ড চরিত্র দুটির উপস্থাপনা ঘটেছে নেতিবাচক চরিত্র হিসেবে। প্যারাগ্রাফ দোকানদার সূচনা থেকেই প্রতিটি দৃশ্যে নাট্যকাহিনীর অভিমুখ ছিল রেশনের দোকানের দিকে। পঞ্চম দৃশ্যে সেই রেশনের দোকানই পটভূমি হয়েছে এবং আবির্ভাব ঘটেছে দোকানদারের। মোটা নাদুস নুদুস তেলকুচকুচে চেহারা, ফতুয়ার নিচে তার ভুঁড়ির স্বপ্রকাশ। দোকানের সামনে গঙ্গাজল ছিটিয়ে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছুঁয়ে তারপর সে দোকানে তার গদিতে চেপে বসে। নাটকে সর্বসাকুল্যে তার সংলাপ দুটি। মুসলিম চরিত্রটি তার কাছে যখন জিজ্ঞাসা করে যে সকলে চাল পাবে কি না, তখন দোকানি তাকে বলে, সে খোঁজে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছ, যাও ভালোই ভালোই কেটে পড়ো। তার প্রকৃত স্বরূপ প্রকাশ পায় যখন নানা জাতি ও ধর্মের মানুষকে রেশনের দোকানের সামনে সারিবদ্ধ দেখে সে হতাশা প্রকাশ করে। তার মনে হয় ব্যবসার সুখ এই গেল। আসলে অবিকৃত চাল পরে বেশি দামে বিক্রি করার যে অসাধু ব্যবসা,
এর ফলে তা বাধাপ্রাপ্ত হয় বলেই দোকানি এই হতাশা প্রকাশ করেছে। পরে ওড়িয়া চরিত্রটিকেও সে বলেছে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে। দুর্ভিক্ষের দিনে শুধু খাদ্যের সংকট নয়, মানুষের মধ্যে যে অসাধু মানসিকতা এবং মূল্যবোধের অভাব দেখা দিয়েছিল দোকানদার তার উদাহরণ হয়ে থাকে। পৃষ্ঠা ৬৭। সিভিক গার্ড চরিত্রটিকে সূচনা থেকেই দেখা যায় লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপরে জুলুম চালাতে। টিকিট আছে কি না, খুচরো পয়সা সঙ্গে আছে কি না, ইত্যাদি নানা প্রশ্নে সে বিব্রত করতে থাকে লাইনের ক্ষুধার্ত মানুষদের। প্রথম পুরুষ চরিত্রটিকে সে অবলীলায় বলে যে খুচরো না থাকলে নেবেন না চাল। প্রথম পুরুষ ব্যক্তিটি আইনের কথা বলতে গেলে সিভিক গার্ড অপরিসীম ঔদ্ধত্যে বলে, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। অর্থাৎ প্রকারান্তরে সিভিক গার্ড যেন হয়ে ওঠে আইনহীনতার রক্ষক। যুক্তিহীনভাবে লাইনে দাঁড়ানো বিভিন্ন মানুষকে সে বের করে দিতে চায়। কেউ তার প্রতিবাদ করলে তাকেও সিভিক গার্ডের আক্রমণের শিকার হতে হয়। পরের জন্যে দরবার করতে হবে না আপনাকে, এই নির্দয়তা সিভিক গার্ডের প্রতিটি উচ্চারণে মিশে থাকে। নির্মাণের সার্থকতা। দোকানদার এবং সিভিক গার্ড দুটো চরিত্রই সময়ের উপজাত ফসল। শুধু নাট্য দ্বন্দ্ব নয়, গণনাট্যের উদ্দেশ্য পূরণেও এই চরিত্র দুটি পরোক্ষভাবে সাহায্য করেছে। দোকানদার যখন চিন্তা করছিল নানা ধর্ম ও জাতির অজস্র মানুষ একসঙ্গে লাইনে এসে দাঁড়ানোয় তার ব্যবসা নষ্ট হচ্ছে, তখন ওড়িয়া চরিত্রটি যেন সময়ের কণ্ঠস্বরকে স্পষ্ট করে দেয় এই বলে যে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেরই চালের প্রয়োজন আছে। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। সিভিক গার্ডের জুলুমের প্রতিবাদে মানুষ যেভাবে সংঘবদ্ধভাবে এগিয়ে এসেছে তা বুঝিয়ে দেয় যে এই সহমর্মিতা এবং একতার শক্তিতে মানুষ একদিন সেই করাল সংক্রান্তিকে অতিক্রম করে যাবে। ২৩। আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। উত্তর: ৪০-এর ভয়াবহ মন্বন্তর সাধারণ মানুষের জীবনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা নিয়ে এসেছিল তার বিশ্বস্ত রূপায়ণ ঘটেছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকে। প্যারা: দুর্ভিক্ষের কারণে গ্রাম বাংলার অজস্র মানুষ কলকাতায় এসে ভিড় করেছিল শুধু ফ্যানের সন্ধানে। গোটা দেশ জুড়ে যে খাদ্যের সংকট দেখা দিয়েছিল তার শিকার শহর কলকাতার নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরাও হয়েছিল, সেই ছবি প্রকাশিত হয়েছে আগুন নাটকে। প্রথম দৃশ্যে নেতাদের নিম্নবিত্ত পরিবারের দুশ্চিন্তা, দ্বিতীয় দৃশ্যে কৃষাণের উৎকণ্ঠা, তৃতীয় দৃশ্যে সতীশের বাড়িতে অশান্তি, চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ মনোরমার নিম্ন মধ্যবিত্ত পরিবারের হতাশা এবং শেষ পর্যন্ত রেশনের দোকানে সংকটগ্রস্ত ক্ষুধার্ত মানুষের চালের জন্য লাইন সর্বত্রই ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে শুধু অন্যের জন্য মানুষের কাতরতা। প্যারা: এই খাদ্য সংকটের পাশাপাশি সমাজ জুড়ে আদর্শহীনতা এবং অপরাধ প্রবণতার ছবিকেও তুলে ধরেছেন নাট্যকার। হরেকৃষ্ণবাবুর অফিসে কর্তারা কর্মচারীদের দেওয়ার জন্য চাল ডাল এনে সেগুলি বাজারে চড়া দামে বিক্রি করে দিচ্ছিলেন। রেশনের দোকানের দোকানদারকে হতাশা প্রকাশ করতে দেখা যায় সমস্ত চাল বিক্রি হয়ে যাওয়ার জন্য, কারণ তার বেশি দামে চাল বিক্রি করার সুযোগ এর ফলে নষ্ট হয়ে যায়। ব্যবসার সুখ গেল বলে তাকে আক্ষেপ করতে দেখা যায়। রেশনের দোকানের লাইনে নিরীহ মানুষের ওপরে সিভিক গার্ডের জুলুম সমাজ বাস্তবতার আর এক দিককে স্পষ্ট করে দেয়। প্যারা:
অজস্র নেতিবাচকতার মধ্যেও যখন রেশনের দোকানে চালের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা অন্যের খবর নেয়, সকলে চাল পাচ্ছে কি না সেই ভাবনায় ভাবিত হয় এবং একসঙ্গে থাকার কথা বলে, তখন সমাজ বাস্তবতার আর এক প্রান্ত যেন উন্মোচিত হয় যা আশার এবং উজ্জীবনের ইঙ্গিত দিয়ে যায়। ঋত্বিক ঘটক বিজন ভট্টাচার্যের মূল্যায়নে লিখেছিলেন ড্যাশ উদ্ধৃতি শুরু, বিজনবাবুই প্রথম দেখালেন কি করে জনতার প্রতি দায়িত্বশীল হতে হয়, কি করে সম্মিলিত অভিনয় ধারার প্রবর্তন করা যায় এবং কি করে বাস্তবের একটা অংশের অখণ্ড রূপ মঞ্চের ওপর তুলে ধরা যায়। হঠাৎ একটা প্রচণ্ড আলোড়ন বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে বিদ্যুৎ স্পৃষ্টবৎ শিহরিত করে তুলল। দাঁড়ি উদ্ধৃতি শেষ, গন্ধর্ব বিজন ভট্টাচার্য বিশেষ সংখ্যা, আগুন নাটকের ক্ষেত্রেও এই মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রযোজ্য। প্রশ্ন ২১, সমগ্র নাট্যকাহিনীতে পরস্পর বিচ্ছিন্ন দৃশ্যগুলির মধ্যে যেন সংযোগ সূত্র হয়ে উঠেছে রেশনের দোকানের লাইন, মন্তব্যটির যথার্থতা আলোচনা কর। উত্তর, ১৩৫৩র মন্বন্তরের পটভূমিকায় লেখা বিজন ভট্টাচার্যের আগুন নাটকটিতে পাঁচটি দৃশ্যই স্বতন্ত্র, চরিত্রগুলিও দৃশ্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, হরে কৃষ্ণ চরিত্রটি ব্যতিক্রম। কিন্তু কেন্দ্রীয় মোটিফের মতো কাহিনীতে ঘুরে ফিরে এসেছে রেশনের দোকানের লাইনের প্রসঙ্গটি। আপাত বিচ্ছিন্ন কাহিনীগুলির মধ্যে এই রেশনের দোকানের লাইন যেন তৈরি করেছে এক সংযোগ সূত্র। প্রথম দৃশ্যে পুরুষ চরিত্রটি উদ্বেগ প্রকাশ করেছে যে বেলা বেড়ে গেলে লাইনে দাঁড়িয়েও চাল পাওয়া যাবে না, নেত্যকে ঘুম থেকে তুলে নেত্যর মা বাজারে বিক্রির উদ্দেশ্যে কিছু সওদা নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য হলো বিক্রির পয়সা দিয়ে রেশনের দোকান থেকে চাল কিনে আনা। নেত্য বিরক্তি প্রকাশ করে, কি এক নাইনির তাল হইছে। দ্বিতীয় দৃশ্যে কৃষাণ কৃষাণীকে উদ্দেশ্য করে বলে, কেষ্টর মায়ের সঙ্গে সকাল সকাল গিয়ে একেবারে লাইনের প্রথমে দাঁড়ানোর জন্য। তৃতীয় দৃশ্যে সতীশ জুরনকে বলে যে লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে ফিরে আসতে হচ্ছে, তার কথাতেই উঠে আসে যে আগের দিন তার স্ত্রী এবং মেয়েও রেশনের দোকানে লাইন দিয়ে চাল না পেয়ে খালি হাতেই ফিরে এসেছে। চতুর্থ দৃশ্যে স্ত্রী মনোরমার কথা মতো হরেকৃষ্ণবাবু মনের মধ্যে সংশয় নিয়ে রেশনের দোকানে লাইন দেওয়ার জন্য যান। তোমার সেই লাইনে বেলা ১২টার এধারে তো কিছু পাবার আশা নেই, আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। পৃষ্ঠা ৬৮। পঞ্চম দৃশ্যে সরাসরি উঠে আসে রেশনের দোকানের লাইন, মানুষের হট্টগোল, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা, সঙ্গে সিভিক কার্ডের জুলুম, দোকানে অজস্র মানুষের লাইন দেখে দোকানির হতাশা, এর মধ্যেই তৈরি হয় বুভুক্ষু মানুষদের চাল সংগ্রহের দিনলিপি। এভাবে সমস্ত নাটকটির অভিমুখ ও গন্তব্য যেন নির্দিষ্ট হয়ে যায় রেশনের দোকানে চালের লাইনে। এক সংকটময় কালপর্বে এটি ছিল ইতিহাসের এক অমোঘ প্রেক্ষাপট। প্রশ্ন ২২, আগুন নাটকে বিজন ভট্টাচার্য যে নাট্যরীতির প্রয়োগ ঘটিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা কর। উত্তর, নবান্ন নাটকের ভূমিকায় বিজন ভট্টাচার্য বলেছিলেন কমা উদ্ধৃতি শুরু, তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পাঁচটি দৃশ্য সমন্বিত এই একাঙ্ক নাটকটিতে নাট্যকার বিজন ভট্টাচার্য
পঞ্চাশের মন্বন্তরের ভয়াবহ প্রতিক্রিয়াকে যেমন তুলে ধরেছেন, সেরকমই প্রথাগত নাট্যভাবনা থেকে সরে এসে এক অভিনব নাট্যরীতির প্রয়োগ ঘটিয়েছেন। প্যারা, একাঙ্ক নাটক হলেও আগুনে পাঁচটি দৃশ্য আছে এবং দৃশ্যগুলি পরস্পর বিচ্ছিন্ন, তাদের চরিত্র বিন্যাসও আলাদা। পঞ্চম দৃশ্যটি বাদ দিয়ে বাকি দৃশ্যগুলি সংক্ষিপ্ত, এমনকি দ্বিতীয় দৃশ্যটি অতি সংক্ষিপ্ত। সমাজ ব্যবস্থার এক একটা কোণকে নাট্যকার যেন এক এক ঝলকের সাহায্যে উপস্থাপন করেছেন। হতদরিদ্র ঝুপড়িবাসী, কৃষক, কারখানা শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী, আলাদা আলাদা দৃশ্যে আলাদা স্তরের মানুষদের জীবনযাপনকে তুলে ধরেন নাট্যকার। কিন্তু মন্বন্তরের ভয়াবহ প্রভাবে তারা যেন একসূত্রে মিলে যায়। পঞ্চম দৃশ্যে রেশনের দোকানের দোকানদার এবং সিভিক গার্ডকে এনে নাট্যদ্বন্দ্বকে ঘনিয়ে তোলেন নাট্যকার। তবে এ নাটকের মূল দ্বন্দ্ব অবশ্যই সময়ের সঙ্গে বেঁচে থাকার দ্বন্দ্ব। চরিত্র সৃষ্টির ক্ষেত্রে যেমন বেশ কিছু চরিত্রের নাম ব্যবহার করা হয়েছে, আবার রেশনের দোকানের লাইনে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ ইত্যাদির প্রয়োগে নাট্যকার বুঝিয়েছেন যে গণচরিত্রকেই তিনি গুরুত্ব দিতে চান। প্যারা, নিজের নাট্যরচনা সম্পর্কে বিজন ভট্টাচার্য লিখেছিলেন, ড্যাশ উদ্ধৃতি শুরু ডট ডট ডট, এই মাটিটাকে খুব চিনতাম, ভাষাটাও জানতাম, আমাকে যা ভীষণভাবে কষ্ট দিত, কেন আর্ট ফর্মে আমি এদের উপস্থিত করতে পা আবার পড়ছি আমাকে যা ভীষণভাবে কষ্ট দিত কোন আর্ট ফর্মে আমি এদের উপস্থিত করতে পারবো। দাড়ি উদ্ধৃতি শেষ। গন্ধর্ব বিজন ভট্টাচার্য বিশেষ সংখ্যা। নাটক তাঁকে সেই পরিষদ দিয়েছিল সংলাপ রচনার ক্ষেত্রে, অতি সাধারণ শ্রমজীবী মানুষের সংলাপ সৃষ্টির ক্ষেত্রে বিজন ভট্টাচার্য সাব ওল্টন ভাষারীতির প্রয়োগ ঘটিয়েছেন। ড্যাশ উদ্ধৃতি শুরু, যা কিছু রাখিছিস খপ করে পোষায় নে গোছায় নে, বন্ধনী পুরুষ ড্র্যাশ প্রথম দৃশ্য, বন্ধনী শেষ, কমা উদ্ধৃতি, শালা খিদে পেটে লিয়ে কি কাজে যেতে মন লাগে উদ্ধৃতি শেষ, সতীশ তৃতীয় দৃশ্য। এই ধরনের সংলাপ গণনাট্যের শর্ত মেনে গণচরিত্রের স্বাভাবিক উন্মেষ ঘটায়। প্যারা, নাটকের পরিণতিও হয়েছে গণনাট্যের শর্ত মেনেই। সেখানে রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছেছে, মানুষেরা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছেছে উদ্ধৃতি শুরু, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে দাঁড়ি উদ্ধৃতি শেষ। এভাবে আগুন নাটকে গণনাট্যের প্রত্যাশিত চলনেই অঙ্গীকার দেখা দিয়েছে বিজন ভট্টাচার্যের মধ্যে। আবার পড়ছি, এভাবে আগুন নাটকে গণনাট্যের প্রত্যাশিত চলনেরই অঙ্গীকার দেখা দিয়েছে বিজন ভট্টাচার্যের মধ্যে। প্রশ্ন ২৩, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। উত্তর, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের চতুর্থ দৃশ্যটি এক চাকরিজীবী মধ্যবিত্ত পরিবারকে নিয়ে। সেই পরিবারেরই দুই চরিত্র হরেকৃষ্ণ এবং মনোরমা। চা, চিনি, চালের অভাব, কয়লার অভাব এইসব নিয়ে হরেকৃষ্ণবাবু তাঁর স্ত্রীর কাছে বিরক্তি প্রকাশ করেন। মনোরমা তাকে একটু কষ্ট করতে বলেন, সেদিন যে দুশের করে চাল দেওয়া হবে বলে তিনি শুনেছেন সে কথাও জানান। অফিসে যাওয়ার ব্যস্ততার মধ্যে কখন রেশনের দোকানের লাইনে দাঁড়াবেন এবং শেষ পর্যন্ত তা পারলেও তিনি চাল পাওয়া নিয়ে নিজের অনিশ্চয়তার কথা বলেন। এদিকে অফিসে চাল দেওয়ার কথা থাকলেও সেখানে চলতে থাকা দুর্নীতির কথাও হরেকৃষ্ণবাবুর মন্তব্যে উঠে আসে।
মনোরমা সিভিক গার্ডকে বলে কিছু চিনি জোগাড়ের কথা বলেন, কিন্তু হরেকৃষ্ণবাবু চাল নিয়ে নিজের দুশ্চিন্তার কথা বলেন। রেশনের দোকান থেকে তিনি চালের আশাতেই ঘুরে আসার কথা বলেন। প্যারা। হরেকৃষ্ণ মনোরমার কথাবার্তার মধ্যে দিয়ে দুর্ভিক্ষের কালে মধ্যবিত্ত শ্রেণীর অসহায়তা তীব্রভাবে প্রকাশিত হয়েছে। দুর্ভিক্ষের কারণে কৃষক শ্রমিকদের ওপর যে দুরবস্থা নেমে এসেছিল, মধ্যবিত্ত শ্রেণীও তার ব্যতিক্রম ছিল না। রেশনের দোকানে চালের ওপরে নির্ভরতা, সেখানে চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ইত্যাদি হরেকৃষ্ণবাবুর কথায় উঠে আসে, আর আসে কর্মক্ষেত্রে দুর্নীতির কথা। উদ্ধৃতি শুরু। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা খালি ব্যবসা। উদ্ধৃতি শেষ। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। হরেকৃষ্ণবাবুর এই মন্তব্যে যেন দুর্ভিক্ষের ইতিহাসই স্বীকৃতি পায়। প্রশ্ন ২৪। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর। নামকরণ অংশ দেখো। আগুন নাটকের অংশটি পড়া এখানেই শেষ হলো। পরবর্তী ফাইলে পৃষ্ঠা ৬৯ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পড়া হবে।